জনগণের কাছে আস্থা নেই বলে জাতিসংঘের কাছে নালিশ করে দেশকে ছোট করেছে বিএনপি। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির ওয়েবসাইটের উদ্বোধনীকালে এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি আগামী প্রজন্মের জন্য আর বিএনপির রাজনীতি আগামী নির্বাচনের জন্য। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা আওয়ামী লীগের নেই বলেও দাবি করেন সেতুমন্ত্রী। ভোট দেবে জনগণ, বিদেশিরা কি আমাদের ক্ষমতায় বসাবে? কোন বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিদেশে গিয়ে নালিশ করে দেশকে আপনারা ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না।